রক্ষিত হয়েছে সেই স্বাধীনতাকে আপনারা আত্মগ্রহণ করে তুলতে হবে। এই বিজয় দিবসকে আপনারা আত্মগ্রহণ করে তুলতে হবে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের সকল সন্তান সন্ততিদের ভবিষ্যতের জন্য। এমন একটি বাংলাদেশ নির্মাণ করতে হবে যে বাংলাদেশ শত সহস্র শহীদের স্বপ্ন ছিল। এই বাংলাদেশ নির্মাণের জন্য অজ্ঞাত নিজের জীবন দিয়ে দিয়েছেন আমাদের বীর শহীদরা। আমরা সবাই যোগ্য ধারণ করি, আমরা সবাই আইন শৃঙ্খলার উন্নতি সাধন করি, আমরা সবাই সকলের অধিকারকে স্বীকৃতি দিই। এখানে সকলের অবসান হোক, কেউ নির্যাতিত হবে না, কেউ জুলুমের শিকার হবে না, সকলকেই সকলের অধিকারের প্রতি স্বীকৃতি দিতে হবে। আমরা সবাইকে যার যার অধিকার দূর করার জন্য স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আমরা সবাই বাংলাদেশি, কেউ আমরা এখানে মুসলমান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, সেটা যার যার ধর্ম সেটা পালন করবে, কিন্তু আমরা সবাই বাংলাদেশি, একটাই পরিচয়, আমরা এই দেশের নাগরিক। আমাদের সকল নাগরিকের মানবাধিকার, মৌলিক অধিকার, সকল রকমের সাংবিধানিক অধিকার আমরা অর্জন করেছি ইনশাআল্লাহ। সেই অর্জন করার জন্য শত সহস্র শহীদকে রক্তদান করতে হয়েছে। আজকে বেশি ভাঙি আছে না কোথায়, বাংলাদেশের মাটি থেকে পতন হয়েছে বাংলাদেশের নাম কি, সেই ছেলেটা আমাকে তার শহীদ হওয়ার দুই তিন সপ্তাহ আগে দেখতে গিয়েছিল, আমি তাকে আজ কিন্তু দেখতে পাইনি, আমি কালকে তার মায়ের সাথে দেখা করতে যাব। কালকে সকাল 11টা থেকে 12টার মধ্যে আমি শহীদ ওয়াসিফের কবর জিয়ারত করতে যাব, তার মায়ের সাথে দেখা করতে যাব। আমি শহীদ আলী শেখ হাসিনা মৃত্যু গুহার মধ্যে 61 দিন প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনছিলাম। আমি তাদেরকে বলতাম যদি আমার মৃত্যু হয় আর যদি তোমরা আমাকে হত্যা করো আমার লাশ আমার পরিবারের কাছে হস্তান্তর করবে, তারা সেই নিশ্চয়তা দিত না। আপনারা এমন একটা জায়গা চান, এমন একটা বাংলাদেশ চান যেখানে মানুষকে গুম করে রাখা হবে, যেখানে মানুষকে যেমন খুশি হত্যা করা হবে? আমাদের মতো একটা লোককে যদি 61 দিন মৃত্যু গুহার মধ্যে রেখে আর একটা দেশে পাচার করে দেওয়া হয়, সেই দেশে কি কোনো আইন কানুন ছিল? সেই দেশে কি কোনো রকমের কোনো অধিকার ছিল? সেই রকম একটা দেশকে আপনারা কল্পনা করেন? তাহলে বন্ধুগণ, ভাইগণ, আপনারা পরস্পর পরস্পরের অধিকারের প্রতি সম্মান করবেন। বাংলাদেশে ভবিষ্যতে কোনোদিন কেউ আর গুম হবে না, কাউকে বিচার বহির্ভূত ভাবে হত্যা করা হবে না, কাউকে অন্যায় ভাবে আটক করা হবে না, কাউকে অবিচারের শিকার হতে হবে না, সেই রকম একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। আর সেই স্বপ্ন তাদের ছিল যারা শহীদ হয়েছে, আন্দোলনের মধ্যে দিয়ে কোনো বিপ্লব করিয়েছে বাংলাদেশে, সেই শহীদের স্বপ্ন পূরণ করার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি। যদি বাচ্চারা আওয়ামীরা কখনো জনগণের সামনে আবার রাজনীতি করতে আসে আপনারা তাদেরকে প্রত্যাখ্যান করবেন। এই দেশ, এই মাটি পবিত্র শহীদের রক্তে রঞ্জিত হয়ে পবিত্র হয়েছে। সুতরাং হাসিনা
এবং তার প্রচারণ মুসলিমদের দ্বারা আমরা কখনো পবিত্র হতে দেব না। বিভিন্ন জায়গায় এখনো বসে আছে এবং মনে করছে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করবে। এদেশের ছাত্রদের বাংলাদেশে আর কখনো অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবে না। পরিশক্তির কোন ষড়যন্ত্র বাংলাদেশের ছাত্র জনতা সফল হতে দেবে না। বন্ধুগণ, আমরা এখনো চূড়ান্ত বিজয় অর্জন করি নাই। আমরা চূড়ান্ত বিজয় অর্জন সেই দিন করব যেই দিন এই দেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক একটি শক্তি বাংলাদেশে সরকার গঠন করবে, সেদিন আমরা চূড়ান্ত বিজয় অর্জন করব। যারাই সরকারে আসুক তাদেরকে দেশের মানুষের মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। কেউ যেন আমরা সরকারি হয়ে না উঠতে পারি, সেজন্য আপনাদের আমাদের সকলকে আমাদের অধিকারের জন্য সবসময় আন্দোলন করতে হবে। আন্দোলন বন্ধ করা যাবে না। যদি আমরা রাজপথ ছেড়ে দিই, যদি আমরা আন্দোলন বন্ধ করি, হাসিনা আশেপাশে দুষররা সুযোগ পাবে। সেই সুযোগকে আপনারা দিবেন বাংলাদেশে আবার কখনো আওয়ামী বাদশাহী শক্তি গণ হত্যাকারীদেরকে রাজনীতি করতে দেবেন ইনশাআল্লাহ যদি বিচার আঙ্গনে বসে আদালতে বসে জনগণের স্বার্থের বিরুদ্ধে বিচার করেন তাহলে কালো মানিকার মতো অবস্থা হবে। সরকার ধরে দিতে চাই এই দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান, বিচার বিভাগ সহ অন্যান্য প্রতিষ্ঠানে যারা বসে আছেন দুর্গ থেকে নির্বাচন কমিশন পর্যন্ত, যদি জনগণের বন্ধু না হতে পারেন তাহলে গণ বিপ্লবের মধ্য দিয়ে যে শিক্ষা আপনাদেরকে আমরা দিয়েছি পুনর্বার প্রয়োজন বলে আপনাদেরকে সেই শিক্ষা দেওয়া হবে। আমি সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারা বাংলাদেশের এই প্রজাতন্ত্রের কর্মচারী ভাইয়েরা এবং বোনেরা, আপনারা এই জনগণের চাকরি করেন, বাংলাদেশের এই জনগণের কর্মচারী আপনারা, আপনাদের বেতন এই জনগণের ট্যাক্সের টাকা থেকে দেওয়া হয়। সুতরাং জনগণের কর্মচারী হিসেবে তাদের সেবা করবেন, অন্যায় যদি কোনোদিন করে থাকেন তাহলে জনগণ আপনাদের ক্ষমা করবেন। এই বার্তাটা দিতে চাই আজকে থেকে এখানে এই বেকুয়ার মানুষের বেকুয়ার জনগণকে আশ্বস্ত করতে চাই, এই জনপদে কোন অন্যায়ের কোনদিন বর্ষায় দেওয়া হবে না। যদি সে আমার দলের লোক হয় তাকেও শায়েস্ত করা হবে। ইনশাআল্লাহ আপনারা মুক্ত মনে স্বাধীন ভাবে সার্বভৌম দেশের নাগরিক হিসাবে আপনাদের সকল অধিকার।
আর সামনে আরো সামনে 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 আর একটু আর একটু